রেডমি নোট ইলেভেন সিরিজ লঞ্চ হতে যাচ্ছে চীনে টোয়েন্টি এইট অক্টোবর এবং নোট ইলেভেন সিরিজে এবার তিনটি স্মার্টফোন থাকবে নোট ইলেভেন ফাইভ জি নোট ইলেভেন প্রো ফাইভ জি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি অলরেডি আমাদের চ্যানেলে নোট ইলেভেন ফাইভ জি নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা রেডমি নোট ইলেভেন প্রো প্লাস নিয়ে আলোচনা করবো এর মধ্যে কি স্পেসিফিক কেস আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি নোট টেনের তুলনায় আপডেট কম থাকলেও কিছু স্পেশাল স্পেশাল ফিচার্স এখানে ইনক্লুড করা হয়েছে যেটা আমাকে খুবই ভালো লেগেছে সঙ্গে জানবো কত দাম হবে ভারতে এবং বাংলাদেশে এবং কবে নাগাদ আসতে পারে তো আপনারা যারা নোট টেন ফোন কেনার কথা ভাবছিলেন তারা কি ফোন কেনার জন্য অপেক্ষা করবেন না নোট টেন নিয়ে নেবেন না নোট ইলেভেনের জন্য অপেক্ষা করবেন সেটা জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখছি মাত্র দুশোটা আশা করছি যারা ভিডিও দেখবেন লাইক করে দিবেন প্লিজ লাইক করুন এবং আমাদের চ্যানেলকে একটু উঁচুতে নিজেদের সাহায্য করুন তো চলুন আমাদের আজকে ইন্টারেস্টিং ভিডিও শুরু করি আপনাদেরকে বললাম নোট টেনের তুলনায় স্পেসিফিকেশন ওয়াইজ দেখলে কিন্তু খুব বেশি আপডেট নেই কিন্তু কিছু ফিচার্স ইনক্লুড করা হয়েছে যেটা খুবই সুন্দর লেগেছে আমাদেরকে যেটা আপনাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করবো রেডমি নোট ইলেভেন প্রো প্লাস যদি আপনারা প্রথমে ডিসপ্লে দেখেন এটা অনেক বেশি আকর্ষণীয় আপনারা বলতে পারেন এখানে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ফুল HD+ প্লাস রেজুলেশনের অ্যামুলের ডিসপ্লে সঙ্গে এখানে ওয়ান টোয়েন্টি আজ হাই রেট পাবেন তারপর ফোন অনেক বেশি স্মুথ হবে যেটা আপনারা সবাই জানেন সঙ্গে প্রোটেকশনের জন্য কর্নিং ওয়েলা গ্লাস ভিক্টাস পাবেন তাছাড়া এইচডি আর টেন প্লাসের সাপোর্টও থাকছে এবং এটাই আছে বেশ ছোট একটা 45র সঙ্গে যেটা আপনারা একদম সেন্টারে দেখতে পাবেন দেখতে ডিসপ্লে অনেক ভালো লাগছে বেজেল খুবই ছোট থাকবে নিচের দিকে চিন খুবই 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 ছোট থাকবে বলতে পারেন আমরা যদি ডিজাইন এবং বিল কোয়ালিটি দেখি এর ব্যাক সাইডে আপনারা গ্লাস বিল পাবেন 2.5d কার্ড গ্লাসের সঙ্গে আসবে অনেক গ্লসি একটি লুক দিবে এবং হাতে নিলে প্রিমিয়াম ফিল করবে সঙ্গে যে ফ্রেম দেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সো বুঝতেই পাচ্ছেন কি রকম এ হবে এবং হাতে নিলে কি রকম একটা ফ্ল্যাগশিপ ফিল করবেন পিছনের দিকে তিনটি ক্যামেরা দেখতে পাবেন উইথ এলইডি ফ্ল্যাশ এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন রেডমির ব্র্যান্ডিং এবং এটি আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড টুয়েলভে যেটি কাস্টোমাইজ করা থাকবে মি ওয়াই থার্টিনের সঙ্গে এখন আমরা মি ওয়াই থার্টিন ব্যবহার করে দেখিনি যে কি রকমের কাস্টমাইজ করেছে এবং কতটা স্মুথ আর সো আপাতত আমাদের এক্সপিরিয়েন্স বলতে পারছি না বাট যেটা আমরা দেখতে পাচ্ছি গুগল ঘেটে বা ইউটিউবে সেটা অনুযায়ী মনে হচ্ছে বেশ কিছু আপগ্রেডের সঙ্গে নতুন ফিচার্স ইনক্লুড করা হবে মিউআই থার্টিনে এবং ফোন ব্যবহার করে আপনারা আরো 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 মজা পাবেন সঙ্গে আমরা যদি ক্যামেরা ডিপার্টমেন্টে আসি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জিতে আপনার পিছনের দিকে তিনটি ক্যামেরা দেখতে পাবেন যেখানে প্রাইমারি ক্যামেরা থাকবে একশো আট মেগাপিক্সেলের এবং এখানে আপনারা যে সেন্সার পাবেন এর এটা হচ্ছে স্যামসাং এইচ এম টু সো বুঝতেই পারছেন অনেক বেশি টেকনোলজিতে উন্নতি করা হচ্ছে এবং সেন্সার শিপ সাইজ অনেক বড় করা হবে সঙ্গে আট মেগাপিক্সেলের আলট্রাওয়ার অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন যেখানে একশো উনিশ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাবেন এবং এখানে যে সেন্সারটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সনি এক্স থ্রি ফাইভ ফাইভ সো দুটি দারুন দারুণ সেন্সার আপনারা কিন্তু অ্যাঙ্গেল ক্যামেরা এবং মেন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন সঙ্গে টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সার পাবেন এটাকে আমরা গিমিকি বলি ফোর তে সিক্স ডেপ পেশের সঙ্গে ভিডিও রেকর্ডিং নাইট মোডের ফিচার্স স্লো মোভি ভিডিও ফিচার্স এখানে কিন্তু পেয়ে যাবেন ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেলের পাঞ্চলের মধ্যে এবং এটা দিয়েও স্লো মো ভিডিও ফিচার্স নাইট মোডের ফিচার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা যদি পারফরমেন্স ডিপার্টমেন্টে আসি রেডমি নোট ইলেভেন প্রো ফ্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তাছাড়া আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়ান্ট থাকবে এবং এখানে যে স্টোরেজ পাবেন এটা হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং এখানে যে র্যাম পাবেন এটা হচ্ছে এলপিডিডি এর ফোর অনেক বেশি ফাস্টার স্মুথার র্যাম আপনার স্টোরেজ পেয়ে যাচ্ছেন হায়ার ভেরিয়েন্টের সঙ্গে যেটা কিন্তু বিষয় আমরা যদি দাম দেখি আট জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আপনার চীনের লঞ্চ হবে দু হাজার একশো নিরানব্বই ওয়ান যেটা ভারতে কনভার্ট করলে হয় পঁচিশ হাজার সাতশো টাকা মতো এবং বাংলাদেশে ত্রিশ থেকে একত্রিশ হাজার টাকা মতো কিন্তু ভারতে যখন লঞ্চ হবে তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারব কীরকম হবে এবং যতদূর সম্ভব এই স্মার্টফোনটি আপনার ভারতে অন্য নাম সঙ্গে লঞ্চ হবে এবং বাংলাদেশে আনফিশিয়ালি আপনারা ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন নভেম্বরের প্রথম দিকেই কারণ জানেন বাংলাদেশের সমস্ত ফোনেই আনফিশিয়াল আজকাল চলে আসে এবং বাংলাদেশে যাওয়ার পর আজকাল অফিসিয়ালও হয়ে যাচ্ছে কি একটা পদ্ধতি করে সো আপনাদের চিন্তার কিছু নেই এবং পারফরমেন্সের জন্য এখানে যে চিপ সেট ব্যবহার করা হবে এটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি ওয়ান এটা একটি ফাইভ জি এবং অক্টাগর প্রসেসার সঙ্গে পারফরমেন্স দু অনেক বেশি ব্যাটারি এপিসিয়ান আপনারা বলতে পারেন এবং খুব ভালো ফটো যেগুলি আপনারা তুলে সঙ্গে সঙ্গে আপনার ইন এ সেকেন্ড একদম প্রসেসিং হয়ে চলে আসে এবং ছবি কোয়ালিটিও খুব ভালো আসে এই প্রসেসের মাধ্যমে সঙ্গে পারফরমেন্স তো ভালো পাবে গেমিংয়ের জন্য আশা করছি আপনাদের কোনো রকমের সমস্যা হবে না তাছাড়া এখানে জেবিএল এর ডুয়েল এস্টিরো স্পিকার পাবেন তো সাউন্ড কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেলের হতে যাচ্ছে আমাকে তো সত্যি ডুয়েল এস্টিরো স্পিকার বা জেবিএল এর দ্যাটস অ্যামেজিং সঙ্গে এখানে আপনারা ইনফ্রারেড সেন্সার পাবেন আয়ার ব্লাস্টার পাবেন এবং এনএফসি পাবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাকও পাবেন ওয়াইফাই সিক্স পাবেন ব্লুটুথ 5.2 পাবেন সো অ্যাকচুয়ালি আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এবং এত কিছু পাওয়ার পর ফোনটিকে স্পেশাল করে তুলছে এইখানের মধ্যে যে ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার না ব্যাটারি নয় এখানে যে চার্জার পাচ্ছেন 120 টোয়েন্টি ওয়াটের ফার্স্ট টাইম কোনো ফোন ওয়ান টোয়েন্টি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে তাও আবার এই প্রাইস সেগমেন্টে সো বুঝতেই পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ব্যাক আপ উইথ ওয়ান মানে একশো কুড়ি ওয়াটের চার্জার পাবেন অলমোস্ট কুড়ি মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে তার চেয়ে হয়তো কম সময় নেবে সতেরো থেকে আঠারো মিনিট এবং টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হবে তো এই হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস স্পেসিফিকেশন ওয়াইজ দেখলে রেডমি নোট টেনের তুলনায় সিরিজের তুলনায় খুব বেশি আপগ্রেডেশন নেই বাট কিছু স্পেস ফিচার্স আছে যেটা আমাকে খুব খুব খুবই স্পেশাল লেগেছে তো আপনার কি মনে হয় রেডমি নোট ইলেভেন প্রো প্লাস নিয়ে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এটি ভারত বাংলাদেশে কবে আসবে সেটাও আপনাদেরকে জানালাম ভারতে অন্য নামের সঙ্গে আসার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে বললাম তো দেখা যাক অ্যাকচুয়ালি কি হয় যখন লঞ্চ হবে তখন আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং ফোনটি আমরা অবশ্যই কিনবো আনবক্সিং রিভিউ সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো চিন্তার কিছু নেই টোয়েন্টি এইট অক্টোবর লঞ্চ হোক তারপর আরো আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আমাদের চ্যানেলে যদি প্রথমে থাকেন সাবস্ক্রাইব করুন এবং লাইক টার্গেট দুশো পূর্ণ করে দিন এবং চ্যানেলটিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে সাহায্য করুন আপনার যদি কোনো রকমের প্রশ্ন থাকে নোট ইলেভেন প্রো প্লাস নিয়ে সেটা কমেন্টে লিখুন কারণ কমেন্ট আমরা রেগুলার চেক করি এবং রিপ্লাইও আপনাদের দিয়ে দিই তো আজকের মতো ভিডিও ভিডিওগুলো থাকলেও হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন